স্বাগত এশিয়ান দেশ সংবাদে দর্শক ও সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণ গোলন্দাজ। এবার বিস্তারিত সংবাদ। ছাত্রলীগের আনন্দ র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিকেল 4:10 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এই ঘটনা ঘটে। ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রায় যোগ দিতে রাজধানীর সব থানা এবং ইউনিটের নেতা কর্মীরা জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে মঞ্চের একপাশ। এ সময় মঞ্চে থাকা নেতাকর্মীরা পড়ে যান। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে 5 জন আহত হয়েছে। এতে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেলা 2:45 দিকে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মমতা ইমদাদুল হোসেন আজ বিকেলে কর্মী সভা ডেকেছিলেন, তবে দলের অন্য একটি বলয়ের নেতাকর্মীরা সভা আয়োজন না করতে হুঁশিয়ারি করেন। এ নিয়ে বিরোধের জেরে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা, পরে খুলনায় যান প্রধানমন্ত্রী। সেখান থেকে আজই গোপালগঞ্জে ফিরবেন বঙ্গবন্ধু কন্যা। পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় রাত্রি যাপন করবেন তিনি। আগামীকাল গোপালগঞ্জের 28টি প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। টুঙ্গিপাড়া থেকে মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় লাবণ ভূঁইয়ার রিপোর্ট। দুপুর 11টার দিকে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানায় স্থানীয় মানুষ। পরে বাবার সমাধিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর সূরা ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু 15 আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে টুঙ্গিপাড়ায় উপস্থিত ছিলেন দলের কয়েকজন সিনিয়র নেতা। ঘাতকেরা 75 আগস্ট তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে হত্যা রাজনীতি শুরু করেছিল। সে হত্যা রাজনীতি থেকে আজ বাংলাদেশ সেই অভিশাপ মুক্ত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির আর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যে নেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন, আগামী 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। পৈতৃক ভূমিতে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত গোপালগঞ্জের মানুষ। প্রধানমন্ত্রী ও সাধারণ মানুষের মতো এলাকা সবার খোঁজ খবর নিলেন। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাও। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া। পবিত্র রমজান মাসে যেন নিত্য পণ্যের দাম না বাড়ে সে বিষয়ে কাজ করছে সরকার। ইতোমধ্যে এলসি খোলার ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আজ রংপুরে বীরগাছা ও কাউনিয়া উপজেলার মোট 15টি ইউনিয়নে দরিদ্র ও ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি। পণ্যের দাম কমার ব্যাপারে মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে নিত্যপণ্যের বাজার এখন অনেকটা স্থিতিশীল রয়েছে। হ্যাঁ, গত 4 তারিখ টাস্কফোর্সে মিটিং হয়েছে, এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে রমজানের সময় যেন দাম না বাড়ে। এলসি ওপেন করা নিয়ে সব কিছু ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়েছে। আমাদের উপদেষ্টা প্রধানমন্ত্রী সালমান রহমানও ছিলেন, কমিটি মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সংবিধানে কেয়ারটেকার সরকারের কোনো প্রভিশন নেই, তাই বিএনপি এই দাবি মেনে নেয়ার প্রশ্নই ওঠে না। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সব কথা বলেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে আগামী সংসদ নির্বাচন হবে বলেও জানান তিনি। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিনের ব্যাপারে আইনমন্ত্রী বলেন, হাইকোর্টে জামিন দেওয়ার বিষয়ে আপত্তি থাকায় অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে গেছেন। সরকার বিচার বিভাগে কখনোই হস্তক্ষেপ করে না, আদালত স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান তিনি। আমি গতকাল গত পরশুদিন বলেছি, আজকেও বলছি,
সরকার আদালতের কোনো মামলা চলাকালীন সময় বা আদালতে মামলা হওয়াতে আদালতে কখনোই কোনো মন্ত্রণালয় আপনার এই হস্তক্ষেপ করে না এবং ইন্টারফেয়ার করে না। মামলা আদালতে চলছে, আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিচ্ছে। চট্টগ্রামের হালিশহর বড়পুল এলাকায় স্টার্ন ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে এই আগুন লাগে। প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় আগুন দিয়ে শ্বশুরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। একই সঙ্গে প্রবাসী ওই নারীর পরিবারকে হত্যার হুমকিও দিচ্ছেন মাদকাসক্ত ওই স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সিঙ্গাইরে। ইমরান হোসেনের রিপোর্টে জানাচ্ছেন রাশিদ আকন। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে বিদেশে পাড়ি জমান তানিয়া আক্তার। প্রায় ৯ বছর পর দেশে ফিরে সিঙ্গাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামের আক্কাচের ছেলে আসাদের সঙ্গে প্রেম করে বিয়ে হয় তার। বেকার স্বামী সংসারের ব্যয় মেটাতে না পারায় আবারও বিদেশে যান তানিয়া। এ সময় শাশুড়ির কাছে গচ্ছিত রেখে যান প্রায় ১০ ভরি স্বর্ণলঙ্কার। নিজের সেই স্বর্ণলঙ্কার ফেরত চাওয়াই কাল হল এই প্রবাসী নারীর। মাদকাসক্ত স্বামী ক্ষিপ্ত হয়ে আগুন দেয় নিজের শ্বশুর বাড়িতে। মেয়ের কাছে ফোন দিয়ে জানানে, মেয়ে তাড়াতাড়ি করে আমার মোবাইল ফোন দিছে, কয়মা তুই আসাদ রে বাইন্দে ফেলা, এই আগুন দিছে আসাদ মা। আমার সাথে ঝগড়া করে আসাদ বলছে যে তোর বাড়ি ঘর আইজি যায় জ্বালাই দিম। ভুক্তভোগীদের দাবি, এ নিয়ে দ্বিতীয়বার আগুন দেয়া হলো তাদের বাড়িতে। একটা বাজে মানুষের কথা হইছই, মানে বাড়ির সিঁড়ে সিঁড়ে লাগছে। এই বাড়িতে আসলাম, আইসা দেখি আগুন, পুরো ঘর ভরা আগুন। ওগে মধ্যে কি নয় গ্যাঞ্জাম আমরা জানি না, তাই হঠাৎ করে একদিনকে রাত্রে আগুন দিছে। আগুন দেওয়ার ঘটনায় এরই মধ্যে থানায় অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ১১ সিন্ধু ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ইঞ্জিনের ধাক্কায় লাইনচ্যুত সহ তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় অন্তত ২০-২৫ জন যাত্রী আহত হন। সকাল ৯:৩০ দিকে এই দুর্ঘটনা ঘটে। স্টেশন মাস্টার নুরুন নবী জানান, ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে এক বগি লাইনচ্যুত ও তিনটি বগির দরজা, জানালা, গ্লাস, ফ্লোর ও সিঁড়ি ভেঙে গেছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুই ঘন্টার চেষ্টা ক্ষতিগ্রস্ত ট্রেনটি পুনরায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা এই ঘটনায় ট্রেনের চালকের গাফিলতি ছিল বলে জানিয়েছে। মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় সেন্ট্রাল স্পেশালিস্ট হাসপাতালের লিফট ছিঁড়ে ৭ জন আটকা পড়েন। পরে দরজা ভেঙে মারাত্মক আহত অবস্থায় তিন নারী সহ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। হাসপাতালটিতে ২০১৮ সালে স্থাপনকৃত ওই লিফটটি রক্ষণাবেক্ষণের অভাবে এই দুর্ঘটনা ঘটে বলে অনেকে অভিযোগ করেছেন। ময়মনসিংহের হালুয়া ঘাটে সড়ক দুর্ঘটনায় আলামিন নামের একজন নিহত হয়েছেন। সকালে সরচেপুর নামক স্থানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। গুরুতর আহত ভ্যান চালক আলামিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। এদিকে পৌঁছখালীতে বাস চাপায় আয়েশা বেগম নামের এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়েছেন। সকাল ৮:৩০ পৌঁছখালী কুয়াকাটা মহাসড়কের মৌকরণ নামক স্থানে এই ঘটনা ঘটে। এছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় কক্সবাজারের কুতুবদিয়া মোক্তার আহমেদ নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছে মোটরসাইকেল চালক আব্দুল হামিদ। শুক্রবার সকাল ১১:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।